एवरीवन वेलकम टू बागचीज लाइफ। आज एक नतून दिन नतून ब्लगे सबाई के स्वागत। आज के सान्डे तो आशा करी सारा दिन अपन सब प्रत्येक खूब भलो काटबे। तो सारा दिन हमें क्यों करब सेटाई आज के सबा देखो। तो जस्ट एक तो घूमते उठल घूमते उठे ब्राश ट्राश कर चा खेल खे ए ब्रेकफास्ट कर चा खावा। तो एबार सकाले ब्रेकफास्ट हे पराठा तरकारी সাথে মিষ্টি। সো এখন খাওয়া দাওয়া করা হবে। সকালবেলা মাছ নিয়ে আসা হয়েছে, তবে এখন মাছ কাটা হচ্ছে। সকাল সকাল চলে এসেছি সেলুনে চুল কাটাতে। তো এটা হচ্ছে আমাদের অজিতদার সেলুন, ফ্রেশ সেলুন। এখানে আমি প্রায় 1998 থেকে চুল কাটাই, খুব ভালো সেলুন। তো সেলুনটা আস্তে আস্তে ইম্প্রুভ হয়েছে। তো আপনারাও এখানে আসতে পারেন এবং যথেষ্ট যত্ন সহকারে খুব ভালো মতো এখানে দাড়ি চুল সব কাটা হয়। তো এখন চুল কাটা স্টার্ট হচ্ছে। এবার আপনাদের দেখাবো বাঁদরের বাঁদরামি। এই দেখুন বাঁদরগুলো মোটামুটি ইচ্ছে মতো লাফালাফি উড়ুড়ি করে যাচ্ছে এবং নিজেদের মতো খেলছে। চারপাশে সবুজ ধান ক্ষেত, পুরো সবুজ ভর্তি চারপাশে। নতুন সব ধান গাছ রোপণ করা হয়েছে দেখুন। বাড়ি চলে এসেছি, দুপুরের খাওয়া দাওয়া চলছে। আজকে মেনুতে আছে ডাল, কচুরলতি, মাছ ভাজা, সাথে মাছের ঝোল আর চাট। এদিকে শুরু হয়েছে চরম বৃষ্টি, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে। আজ সন্ধ্যাবেলা হবে তালের বড়া, তো তারই আয়োজন চলছে। এখানে দেখুন তাল রাখা আছে। এবার তালের বড়া ভাজা চলছে এবং দেখুন গরম তেলের মধ্যে আস্তে আস্তে এগুলো দিয়ে দেওয়া হচ্ছে এবং সুন্দরভাবে ভাজা হচ্ছে সেগুলোকে। তালের বড়া ভাজা কমপ্লিট, এবার খাওয়া দাওয়ার পালা।
কাল রাত্রেবেলা ভিডিওটা এন্ড করা হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে সকালবেলা উঠে বারুইপুর এসেছি। তো বারুইপুর যাওয়ার পথে এখানে একটা সুন্দর জিনিস আমার প্রত্যেকদিনই চোখে পড়ে, যেটা আপনার সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে যে মায়ের এই মূর্তিটা। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে বানানো হয়েছে এবং এখানে সুন্দর করে মূর্তিটা রাখা আছে। তো প্রত্যেকদিনই দেখি এবং যাওয়ার পথে বা আসার পথে এটা দেখি এবং খুবই সুন্দর লাগে এটা আমার। এদিকটা আসলে অবশ্যই জায়গাটা ঘুরে যাবেন, তো খুব সুন্দর জায়গা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগ, থ্যাংক ইউ।